হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে পদ্মার মাছ কিভাবে পদ্মার পারে বিক্রি হয় সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে তারা কিভাবে সকালে পাইকারি মূল্যে তারা মাছ বিক্রি করে থাকে এবং কি তারা কিভাবে ডাক দিয়ে থাকে বা ডাক নিয়ে থাকে। তো দর্শক আপনারা সরাসরি দেখুন তাহলে। সকালবেলা তারা জাল এর মাধ্যমে তারা এভাবে কিন্তু মাছ নিয়ে আসে কিন্তু এইরকম ছোটো ছোটো খাড়ির ভিতরে তারা মাছ জেলে তারা এগুলা কিন্তু পাইকারি দরে বিক্রি করে। সারা রাত মাছ ধরে, সকালবেলা 6টার সময় তারা এভাবে দলবদ্ধভাবে সারি সারিভাবে তারা চলে আসে মাছ নিয়ে। এগুলো আসলে অনেক দূর দূরান্ত থেকে অনেক মাছ আসে পদ্মার পাড়ের বিভিন্ন স্থান থেকে, তারা এই স্থানে কিন্তু ভোটের মাধ্যমে তারা নিয়ে আসে। তো যারা এই সুন্দর সুন্দর পদ্মা মাছ নিতে চান তাহলে কিন্তু অবশ্যই সকাল 6টার সময় আপনার পদ্মার পাড় আসতে হবে। দেখুন, দেখলেই যেন ভালো লাগে যে পদ্মার তরতাজা যে মাছগুলো, এই মাছগুলো কিন্তু তারা অনেক কষ্ট করে বেড়ে কিন্তু এখানে নিয়ে আসে। তো দেখুন কি সুন্দর প্রাকৃতিকভাবে তারা এটা জালের মাধ্যমে তারা ধরে নিয়ে আসে, বা বিভিন্ন রকমের অনেক ধরনের দোয়ার আছে সেই মাধ্যমে কিন্তু তারা এই পদ্মার মাছগুলো মানে মাছ ধরে থাকে। তো যারাই মাছ খেতে চান অরিজিনাল, তারা কিন্তু এখানে এসে আপনারা অবশ্যই কিনে নিয়ে যাবেন। তো
দেখুন তাহলে সামনে কিরকম মাছ বিক্রি হয়। Pega toda a bola e segue lá. 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 Pega toda a bola e segue lá.